তীব্র ঠান্ডায় ঝিনাইদহ খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। ঝিনুক চত্বর থেকে জানিয়েছেন সহকর্মী ইমন হাসান। কয়েকদিন ধরেই সারা দেশে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে, তারই ফলে প্রচণ্ড শীত বেড়েছে। ঠিক এই মুহূর্তে ঝিনাইদহের তাপমাত্রা বিরাজ করছে 14 ডিগ্রি সেলসিয়াস। 14 ডিগ্রি সেলসিয়াসের যে তাপমাত্রা, এতে কিন্তু ঘর থেকে মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের ঝিনুক চত্বরে। এই এমন একটি জায়গা, এখান থেকে প্রায় প্রতিদিন 10 থেকে 15টা জেলার বাস ছেড়ে যায়। এখানে একটা বড় স্ট্যান্ড যেখান থেকে ইজি বাইক, রিক্সা, তাছাড়া সকল প্রকার যানবাহন চলাফেরা করে এবং সাধারণ মানুষের একটা মুখরিত পরিবেশ থাকে। কিন্তু ঠিক এই মুহূর্তে এখন আমি একটু আপনাদেরকে বলি, আমার এই পেছন সাইডটাতে যে দেখছেন, এই এখান থেকে কিন্তু প্রতিদিন প্রায় অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু এই মুহূর্তে স্ট্যান্ডটা পুরোই ফাঁকা যাচ্ছে, এমনটাই পরিবেশ। শীতের কারণে কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে খুব প্রয়োজন না হলে তারা ঘর থেকে বের হবেন না এবং হচ্ছেনও না। যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু বাধ্য হয়েই তাদের ইজি বাইক বা রিক্সা যারা চালায় তারা বের করছেন, আর যারা চাকুরিজীবী আছেন তারা বাধ্য হয়ে এখন অফিসে যাওয়ার জন্য এই শীতের মধ্যে বের হয়েছে। সব মিলিয়ে এক কথায় ঝিনাইদহের মানুষের জনজীবনের উপরে অনেক প্রভাব পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমার কাছে ঝিনাইদহ থেকে ছিল সর্বশেষ।